নবী আপনি বলে দেন আপনি কবরে কি হয় শুনেন না। তবে শুনে কারা? প্রাণীরা শুনে, গরু শুনে, ছাগল শুনে, এগুলো কবরের উপরে বাঁধবেন না, দড়ি ছিঁড়ে এগুলো পালিয়ে যায়। মানুষ যদি কবরের আজাবের কিছু শুনতো মানুষ দুনিয়াতে স্থির থাকতে পারত? সমস্ত মানুষ পাগল হয়ে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যখনই কবরে কাউকে রাখা হয় কবর চাপ দিতে আসে, যেই হোক না তার পরিচয়। কবর ছোট হতে থাকে, সামনের দিক থেকে আসে, পিছন দিক থেকে আসে, মাথার দিক থেকে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যখনই কবর সংকুচিত হয়ে আসে তার কোরআন তার মাথার সামনে বসে যায়, পায়ের সামনে বসে যায় সদকা, ডান হাতে জাকাত, বাম হাতে নামাজ। এই চারদিকে চারটা জিনিস বসে যায়, ডান হাতে নামাজ, বাম হাতে জাকাত, পায়ের কাছে সদকা, মাথার কাছে কোরআন। যখনই মাথার দিক থেকে কবর আসা শুরু হয় কোরআন দাঁড়িয়ে বলে খবরদার দিক থেকে আসবি না, আমার ভাই সব সময় আমার তেলাওয়াত করে আমল করত। সে আল্লাহ বলছেন আমাতাহু ফাকবারা, সূরা আবাসার ভিতরে বলছেন মানুষকে আমি মৃত্যু দান করি তারপরে তাকে কবর দিয়ে দেওয়া হয়, অর্থাৎ মৃত্যুর পরে যেখানেই থাকে সেটার নাম হলো কবর। বুসিরা মা ফিল কুবুর, সূরা আদিয়াতের শেষে আল্লাহ বলছেন কবরের ভিতরে যা আছে সেটা বের করে আনবেন কে? প্রত্যেক মানুষকেই কবরে রাখা হবে, যেখানেই সে মারা যাক তার কবর শুরু হয়ে যায় মৃত্যুর পর থেকে। রাসূল